আজ মহালয়া পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের শুরু দেবীপক্ষের শুভক্ষণে মায়ের আশিস থাকুক প্রাণে মহালয়া দিয়েই শুরু দুর্গা আহ্বান মহালয়ার মাধ্যমে দেবী দুর্গা আজ পা রেখেছেন মর্তলোকে বছর ঘুরে আবারও দেবী আসছেন তার পাপের বাড়ি পুরাণ মতে অশুভ শক্তির কাছে পরাভূত হয়ে দেবতারা স্বর্গলোকচ্যুত হওয়ার পর চারিদিকে শুরু হয় অশুভ শক্তির প্রতাপ এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা তখন দেবতাদের তেজরশ্মি দেখে আবির্ভাব হয় অসুর বিনাশিনী দেবী দুর্গা মহালয়া ঘোর অমাবস্যা থাকে তখন দুর্গা দেবীর মহাত্তেজের আলোয় এই অমাবস্যা দূর হয় প্রতিষ্ঠা পায় শুভ শক্তি হিন্দু শাস্ত্র মতে দেবী দুর্গার আহ্বানেই মহালয়া হিসাবে পরিচিত মহালয়া দুর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ ষষ্ঠী পূজার মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হলেও মূলত আজ থেকেই পূজারীরা দুর্গা মায়ের আগমনী ধ্বনি শুনতে পাবেন হিন্দু ধর্ম মতে মহালয়ার দিনে দেবদেবীকুল দুর্গাপূজার জন্য নিজেদের জাগ্রত করেন ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের জন্য আসল দুর্গাপূজা হল বসন্তে সেটিকে বাসন্তী পূজা বলা হয় শ্রী রামচন্দ্র অকালে অসময়ে পূজা করেছিলেন বলে এই শরতের পূজাকে দেবীর অকাল বোধন বলা হয় মা দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা পাক আর আমাদের সকলের জীবন দুর্গা মায়ের আশিসে মঙ্গলময় হোক আজ তাহলে এ পর্যন্তই আবার দেখাবে আমাদের নেক্সট ভিডিওতে ভিডিওটি পছন্দ হলে ভিডিওটিতে লাইক শেয়ার আর কমেন্ট করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের তরফ থেকে আপনাদের সকলকে আ ভেরি হ্যাপি অ্যান্ড প্রসপারাস মহালয়া থ্যাংক ইউ